সোনা মনি রায়, আশা করি ভালো আছো তোমরা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, গত ক্লাসে আমরা গত বাংলা ক্লাসে ম্যাম তোমাদেরকে কী পড়িয়েছি, শব্দ গঠন সম্পর্কে পড়িয়েছি। আজ আমি তোমাদেরকে কী পড়াবো, পাঠ্যপরিকল্পনা অনুসারে আজকে আমি তোমাদেরকে বাক্য গঠন পড়াবো। তো তোমাদের সবার কাছে বাংলা বইটা আছে না? বাংলা বইটা পুরো সবাই, এমন সবাই সিডব্লিউ খাতা কি হাতে নাও, পেন্সিল রাবার হাতে নাও। আর আমি যখন পড়াবো তখন তোমরা কী করবে, ম্যামের সাথে সাথে পড়বে। ম্যামের সাথে সাথে যখন পড়বে তখন কয়েকটা পর পরে যখন পড়ো পড়বে তখন তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। তারপর তোমরা সুন্দর করে কোথায় লিখে ফেলবে, এই সাবজেক্ট খাতা দেওয়া হয়েছে না তোমাদের, ওখানে সুন্দর করে লিখে ফেলবে। তাহলে চলো আজ আমরা বাক্য গঠন শুরু করি, বাক্য গঠনগুলো করি। ছয়টা শব্দ আছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো ম্যাম কিন্তু সুন্দর করে বাক্যগুলো তোমাদের এখানে লিখে রেখেছি। তাহলে আমরা প্রথম শব্দ যেটা সেটা কি, ওলি। প্রথম শব্দ যেটা কি, ওলি। ওলি নাচে ফুলে ফুলে, ওলি নাচে কি ফুলে ফুলে। তাহলে ওলি, ওলিটা কীভাবে লিখব, স্বর অস্বিকা লি, ওলি নাচে, রকার না চয়টা চে, নাচে ফুলে ফুলে। ফলে রাজা আম, ফলে রাজা কি আম। তাই না, কিছুদিন আগেও কি প্রচুর ইলিশ মাছ পাওয়া গিয়েছে, তাই না? তাহলে ইলিশ দিয়ে আমরা শুরু করে একটা বাক্য গঠন করবো, কি লিখতে পারি, ইলিশ বাজা খেতে মজা, ইলিশ মজা না। পরে তোমার ম্যামের সাথে ইগল হলো পাখি ইগল, তুমি গল ইগল হলো, লোকাল লোক হলো রাজা, ইগল হলো পাখি রাজা, কপার পা হর শরীরের কি বয়সূন্য র পাখি রাজা, বয়সূন্য আঁকা বয়সূন্য আঁকা বৈজ্ঞান জ আঁকা যা, ইগল হলো পাখি রাজা। তারপর দেখো পরের শব্দটা দিয়ে আমরা বাক্য কি করতে পারি, উট চলেছে মরুর দেশে, উট চলেছে কোথায় মরুর দেশে, পারবো। তারপর চলেছে কি মরুর দেশে, তারপর যেটা সেটা হলো কি নদী, কোথায় নদীর তীরে, তাহলে দীর্ঘ উ, হ্যাঁ কাটা নদী, আকাশা উষা হাসে, হাহা দন্তস একাশে হাসে, নদী দন্ত ন দীর্ঘ, ক দীর্ঘ কি কারিটা
লিখো পার ল একা লে নদী কুলে তাহলে উষা নামে পড়ব কি করব উষা হাসে নদী কুলে তাহলে আমরা আরেকটা বার করে ফেলি দেখো ওলি ওলি নাচে ফুলে ফুলে আম ফলের রাজা আম ইলিশ ইলিশ বাজা খেতে মজা ইগল ইগল হলো পাখির রাজা উট উট চলেছে কোথায় মরুর দেশে উষা উষা আসে কোথায় নদী কূলে তাহলে বাচ্চারা আমরা এতক্ষণ কি পড়লাম বাক্যটুকু কত ক্লাসে ম্যাম ওখানে কি শব্দ পড়িয়েছি আজ আমরা বাক্য গঠন করলাম আমাদের সিলেবাস অনুসারে যে হ্যান্ডরাইটিংগুলো আছে যে চার পৃষ্ঠা থেকে ক পৃষ্ঠা পর্যন্ত আছে কয়টা 21 পৃষ্ঠা পর্যন্ত আছে না যেটা তোমাদের পাঠ পরিকল্পনার মধ্যে দেওয়া হয়েছে তো তোমরা কী করবে তোমরা চার পৃষ্ঠা থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত হ্যান্ডরাইটিংগুলো কী করে ফেলবে বাকি আস্তে আস্তে কী করে ফেলবে সুন্দর করে প্রথমে দেখবে কীভাবে লিখেছে এই শব্দগুলো কীভাবে লিখেছে প্রথমে হাত ঠেকাবে তারপর সেটা সুন্দর করে আস্তে আস্তে লিখে ফেলবে কয় থেকে 4 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত হ্যান্ডরাইটিংগুলো বাসায় করে ফেলবে ঠিক আছে তাহলে বাচ্চারা ভালো থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি অভিভাবকদের আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম।